আমরা আরো একটা ছবির দিকে নজর রাখার চেষ্টা করব যেখানে ইতিমধ্যে ভূপতিনগরে বিক্ষোভ চলছে। ভূপতিনগরে তৃণমূলের বিক্ষোভ। বিষ্ণুব্রত রয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে ভূপতিনগরে তৃণমূলের বিক্ষোভ সমালোচিত। আমরা সেই ছবি দেখাচ্ছি, টায়ার জ্বালিয়ে কার্যত বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল কর্মীরা। বিষ্ণু রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। বিষ্ণু, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে, মূলত কি অভিযোগ করছেন তৃণমূল কর্মীরা? দেখো, তৃণমূলে যেটা মূলত অভিযোগ রয়েছে যে এই যে তার দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, আমি সেই ছবি দেখাবো। এই এলাকায় কিন্তু বিক্ষোভ চলছিল। বলাই মাইতি এবং মনব্রত জানা এই দুই ব্যক্তিকে কিন্তু এনআইএ আজকে সকালে গ্রেপ্তার করে, এবং সেই গ্রেপ্তারের প্রতিবাদে কিন্তু তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখান, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। তাদের মূলত দাবি যে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণভাবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। যে 2022 সালে 2রা ডিসেম্বর নাড়ুয়া বিলাসে বোমা বিস্ফোরণ ঘটনা ঘটে এবং সেখানে 3 জন তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছিল, এবং তারই তদন্তভার গেছিল এনআইএর পদ। এবং এনআইএ তদন্ত করে 8 জনের নামে সমন করে প্রথম ধাপে 3 জনের নামে সমন জারি করা হয়েছে। সেখানে আজকে 2জনকে গ্রেপ্তার করা এবং মানবপুরা এই মুহূর্তে এলাকা থেকে নেই বলে জানা গেছে। তবে গ্রেপ্তার করতে গেলে তৃণমূল কর্মীরা তাদেরকে বাধা দেন এবং এনআইএ গাড়ির উপর আক্রমণ চালানো হয়, তাদের গাড়ি কাজ ভাঙিয়ে দেওয়া হয়, একজন ইঞ্জুর হয়েছেন বলে এমনটাই জানা যাচ্ছে। তবে এই পরিস্থিতিতে ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় তৃণমূল নেত্রীরা। তারা দফায় দফায় ইটাবেড়িয়া এবং যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখানে তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখান, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান। তাদের মূলত দাবি এটা রাজনৈতিক চরিতার্থ পূরণ করার জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। যদিও বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে এটা এনআইএ তদন্ত করছে এবং এনআইএ তদন্ত দ্বারা বাধা দানের ক্ষেত্রে, যেটা আমরা সন্দেশখালী ক্ষেত্রে 5 তারিখ যেটা দেখেছিলাম সেখানে এইরকম একটা ঘটনা, আজকের দিনে এই ঘটনাকে প্রায় সমতুল্য বলে তারা মনে করছেন। সন্দেশখালী ঘটনার সঙ্গে আজকে নিজ নাড়ুয়া বিলার ঘটনার সঙ্গে তারা তুলনা করছেন এমনটাই জানা যাচ্ছে। একদমই বিষ্ণু, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ সমাবেশ আমরা দেখতে পাচ্ছি। সেই ছবি ভূপতিনগরে তৃণমূলের দুই নেতাকে এই বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার করার জন্য তৃণমূল কর্মীরা রাস্তায় নেমে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। সেই বিস্ফোরণের দিন যাদের প্রাণ গিয়েছিল, এখন মনে হয় সন্তু তাদের বাড়িতে যাওয়া উচিত, তাদের প্রশ্ন করা উচিত যে সত্যি তারা কি প্রতিকার তদন্ত কিছুই চেয়েছিলেন, নাকি সমস্তটাই ছিল আদতে চোখে ধুলো দেওয়া। কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে অ্যারেস্ট করেছে আজকে রাতের অন্ধকারে বিজেপি সহ এনআই যে দালাল, ওনারা এসে আমাদের কর্মীদের রাতের অন্ধকারে অ্যারেস্ট করছে। সেই জন্য আমরা সংঘবদ্ধ হয়ে তারই প্রতিবাদ করছি। ভূপতিনগরে এনআইয়ের উপর হামলার অভিযোগ, এনআইয়ের গাড়ি লক্ষ্য করে ইটভৃষ্টির অভিযোগ, তারই প্রতিবাদে বিক্ষোভ। भड़काते हैं और एक वातावरण पैदा करते हैं जिससे कि उस एजेंसी पर हमला हो जाए, और तुरंत जैसे ही एजेंसी पर हमला होता है तो टीएमसी के सबसे वरिष्ठ नेता आकर उस हमले को जस्टिफाई करते हैं, बचाते हैं और उसके लिए अलग अलग प्रकार के कारण देकर उसे सही ठहराते हैं। आज भी यही हुआ है। संदेश खाली 2.0 से पहले, अभी 2-3 दिन पहले ममता बैनर्जी जी ने एक कूच बिहार में मतभंगा में जब वो रैली एड्रेस कर रही थी, उन्होंने केंद्रीय एजेंसीज के खिलाफ और खास करके आतंक के मामलों में जांच करने वाली एनआईए के खिलाफ पहले तो भड़काने का, हिंसा को आमंत्रित करने वाला बयान दिया, और आज जैसे ही एनआईए की टीम पर हमला होता है तो उसके बाद तुरंत तृणमूल कांग्रेस की सबसे बड़ी नेत्री ममता बैनर्जी जी आकर उसे जस्टिफाई करती है और कहती है कि ये हमला होना बिल्कुल ठीक है, और टाइमिंग और दूसरी चीजों पर सवाल उठाते हुए एक प्रकार से इन हमलावरों को पूर्ण तरीके से क्लीन चिट देती है। इसका मतलब साफ है कि ये हमला केवल एक संयोग नहीं, ये हमला सोचा समझा प्रयोग है, और ये टीएमसी मतलब तालिबानी मानसिकता और कल्चर वाले लोगों ने किया है, इसका सीधा सीधा प्रमाण आज मिलता है। एक बात और भी स्पष्ट हो रही है ममता दीदी के कालखंड में, ममता दीदी के इस तालिबानी माइंडसेट एंड कल्चर वाले रेजिम में जो केंद्रीय एजेंसी है उनके खिलाफ हिंसा और राजनीतिक हिंसा का इंस्टीट्यूशनलाइजेशन अर्थात संस्थागतीकरण हो चुका है।
भ्रष्टाचार का इंस्टीट्यूशनलाइजेशन हो चुका और आतंक को बचाव करने का और आतंक को संरक्षण देने का भी इंस्टीट्यूशनलाइजेशन हो चुका है। अंडर द रेजिम ऑफ ममता बैनर्जी इट कैन बी सेफली सेड दैट पॉलिटिकल वायलेंस हैज बिकम इंस्टीट्यूशनलाइज्ड, करप्शन हैज बिकम इंस्टीट्यूशनलाइज्ड एंड प्रोटेक्शन ऑफ रेडिकल एलिमेंट्स हैज बिकम इंस्टीट्यूशनलाइज्ड एंड स्टेट स्पॉन्सर्ड। आज मैं पूछना चाहता हूं ममता बैनर्जी जी से, संदेश खाली में जब शाहजहां शेख ने ईडी ऑफिशियल्स पर हमला करवाया, क्या ये सच बात नहीं है कि लगभग 55 दिनों तक उस शाहजहां के बचाव में तृणमूल कांग्रेस की सरकार और पुलिस रही? क्या ये सच नहीं है कि सीबीआई की जांच का विरोध तृणमूल कांग्रेस की सरकार ने किया? क्या ये सच नहीं है कि जब हाईकोर्ट ने शाहजहां के मामले को सीबीआई को ट्रांसफर किया तो शाहजहां शेख से पहले ममता बनर्जी की सरकार सुप्रीम कोर्ट जाकर उस पूरे मामले में एक प्रकार से सीबीआई प्रोब ना हो इसकी चेष्टा करती है और शाहजहां को बचाती है? और ये तस्वीर तो हमारे मानचित्र पर दर्ज है कि किस प्रकार से तृणमूल कांग्रेस की पुलिस के संरक्षण में शाहजहां शेख हिंदू महिलाओं का बलात्कारी वी साइन विक्ट्री साइन दिखाते हुए चलते हुए अकड़ते हुए किस प्रकार से तृणमूल कांग्रेस की पुलिस के प्रोटेक्शन में जा रहा। आज इसी प्रकार का प्रोटेक्शन संदेश खाली 2.0 करने वाली जमात को भी दिया जा रहा है। ये वही जमात है जिसको तृणमूल कांग्रेस ऊपर से लेकर नीचे तक अब बचाव करने की मुद्रा में आ चुका है और हमले को जायज ठहराने के लिए एक के बाद एक लगातार उनके बयान आ रहे हैं। শুরুতে আমরা যে খবরে নজর রাখবো এনআইএ এর উপর হামলার যে অভিযোগ সেখানে বিবৃতি দিল এবার কেন্দ্রীয় এজেন্সি, বিবৃতি দিয়ে জানিয়ে দিল ঠিক কি ঘটেছে, কি বিবৃতি দেওয়া হয়েছে এনআইএ এর পক্ষ থেকে। বিবৃতি দিয়ে জানানো হয়েছে মনোব্রত জনাকে তারা গ্রেফতার করে, গ্রেফতার করার পরেই হামলা, যে ঘটনায় সামান্য আহত হয়েছেন একজন এনআইএ আধিকারিকও। গাড়ির ছবি দেখতে পাচ্ছেন, গাড়ির সামনের কাঁচ ভাঙা দেখতে পাচ্ছেন। এই ঘটনাতে এবার বিবৃতি দিল কেন্দ্রীয় এজেন্সি। ভূপতিনগরে এনআইএর উপর হামলার অভিযোগ, এনআইএর গাড়ি লক্ষ্য করে ইট বৃষ্টির অভিযোগ, বলাই চরণ মাইতি এবং মনোব্রত জানা গ্রেফতার। এনআইএ জানালো মনোব্রত জানাকে গ্রেফতারের পরেই হামলা, বিবৃতি দিয়ে জানিয়ে দিল এনআইএ। হামলার ঘটনায় সামান্য আহত হয়েছেন একজন এনআইএ আধিকারিক। আর এই নিয়ে রাজ্য রাজ্যপাল সিভি আনন্দ বোস, তিনি ঠিক কি বলছেন আমরা শুনবো। Aware of that, strong action will be taken. This tendency of intimidating the investigating agencies is deplorable, will not be allowed, cannot be allowed. We will deal with it with an iron hand. আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৈকত, চলে যাব সৈকতের কাছে সরাসরি। সৈকত, একটু আগে আমরা শুনছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, যিনি বলছিলেন এনআইএ হামলা চালিয়েছে। এনআইএর বিবৃতিতে পরিষ্কার মনোব্রত জানা তার অপরাধ আছে কি নেই প্রমাণ সাপেক্ষ, তদন্ত সাপেক্ষ বাদ দিলাম, কিন্তু গ্রেফতার করতেই মানুষ খেপে গেল। কোন মানুষ? যাদের নামের পাশে বিষ্ণু সকাল থেকেই বলছে তৃণমূলের ট্যাগ আছে, তাই মমতা বন্দ্যোপাধ্যায় এত ক্ষুব্ধ এনআইএ বিবৃতিতে আসবে বুঝতে পেরেই। একদমই মুখ্যমন্ত্রীর এই যে বয়ান, সেই মুখ্যমন্ত্রীর এই বয়ানের পরিপ্রেক্ষিতে পারিপার্শ্বিক যে ঘটনাবলী সেগুলো কিন্তু মিলছে না। কারণ তিনি বলছেন যে এনআইএ হামলা করেছে, এনআইএ যদি হামলা করতো তাহলে ভূপতিনগর পুলিশ স্টেশন যে কেসগুলি রুজু করেছে সেই কেসগুলি কিন্তু এনআইএর এগেনস্টে করতো। এনআইএর এগেনস্টে কি ভূপতিনগর পুলিশ স্টেশন কেস রুজু করেছে? এখনও পর্যন্ত কিন্তু সেরকম জানা যাচ্ছে না। এনআইএর এগেনস্টে কেস রুজু করেনি, ভূপতিনগর থানা থেকে সেই হামলার ঘটনায় কেস রুজু করা হয়েছে এবং ইনভেস্টিগেশন চলছে। তারা কিন্তু জানায়নি যে এই ঘটনা বা এই যে মামলাগুলি দেওয়া হয়েছে 341, 323, এছাড়াও পিডিপিপি অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে, সেগুলো যে এনআইএর এগেনস্টেই দায়ের করা হয়েছে এটা কিন্তু বলেনি। সেক্ষেত্রে পারিপার্শ্বিক ঘটনা কিন্তু অন্যরকম কথা বলছে। এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে, বলাই চরণ মাইতি
এবং মনোব্রত জানা যাকে অ্যারেস্ট করার পরেই মূলত একটা মব জড়ো হয় এবং এনআইএ এর ওপর হামলা হয়। এই দুজনকে কলকাতার এনআইএ অফিসে নিয়ে আসা হয়েছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদেরকে কিন্তু অ্যারেস্ট করা হয়েছে বিস্ফোরণের ঘটনায় তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে সেই কেসেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আধিকারিকরা, এনআইএ আধিকারিকরা, এসপি পদমর্যাদা আধিকারিক এখনও পর্যন্ত তিনি এখানে রয়েছেন, তারা মূলত এই যে দুজনকে অ্যারেস্ট করা হয়েছে এই দুজনের মোবাইল কল লিস্ট খতিয়ে দেখছেন, গোটা বিষয়টা তদন্ত করে দেখছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে, কিছুক্ষণের মধ্যে তাদের এখান থেকে বের করে। সৈকত, মুখ্যমন্ত্রী এখানে আরো একটা অভিযোগ করছেন, মুখ্যমন্ত্রী বলছেন চকলেট বোমা ফেটেছিল, চকলেট বোমা, কি মনে হয়? দেখো, এই 2022-এ এই ভূপতিনগরে যে ঘটনা ঘটেছিল এই বিস্ফোরণে কিন্তু তিনজনের মৃত্যু হয়েছিল এবং যেখানে বিস্ফোরণ স্থল সেই বিস্ফোরণ স্থলের আশপাশে কেঁপে উঠেছিল, অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল, বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল। যদি চকলেট বোমা ফেটে থাকে তাহলে মুখ্যমন্ত্রী যে বয়ান দিয়েছেন চকলেট বোমা ফেটেছে, তাহলে চকলেট রাজ্যে একটা চকলেট বোমা যদি এতটা ক্ষতি করতে পারে তাহলে বোধহয় রাজ্যে চকলেট বোমাগুলো একেবারে নিষিদ্ধ করে দেওয়া উচিত। হয় তিনি এটাই বলতে চেয়েছেন, না হলে একটা চকলেট বোমার যদি এত বড় পাওয়ার থাকে তাহলে তো ভয়ঙ্কর ব্যাপার, কারণ বিভিন্ন সময় বিভিন্ন উৎসবে মানুষজন বোমা ফাটান, আনন্দ করেন, কোনো সময় খেলায় জিতলে কোনো দলের সমর্থক তারা তাহলে বোমা ফাটায়। একটা চকলেট বোমার প্রতিঘাত যদি তিনজন মানুষের মৃত্যু এবং সেই এলাকায় একটা রীতিমতো কাঁপুনি ধরিয়ে দিতে পারে, তাহলে বোধহয় সেই চকলেট বোমার মধ্যে কী ছিল, সেটা নিয়ে কী ধরনের বিস্ফোরক মজুদ ছিল, সে নিয়ে রীতিমতো তদন্ত হওয়া দরকার এবং সেই তদন্ত। একদমই সৈকত, এই ছবির দিকে, এই খবরের দিকে অবশ্যই আমাদের নজর থাকবে সৈকত। এর পাশাপাশি সমাপ্তি।